Hi there, this is Ferdus Khan, civil engineer. Assalamu alaikum, shobaike shagotom rajniketoner pokkho theke. Amar onek diner ekta iccha chilo ekti bari kibhabe shuru theke shesh porjonto toiri kora hoy shei bishoye apnader sathe share korbo. Orthat jini bari toiri korben tar ki koronio ase ebong mistri ba contractor kon kon khetre bhul kore ba apne kon kon khetre hocche ekjon engineer hire korben shei shob kichu niye hocche dharabhaik ami eta series toiri korbo. এবং সবকিছু শেয়ার করব যে কিভাবে কি করবেন আমরা টোটালি হচ্ছে এই বাড়ির কাজটা হচ্ছে আর্কিটেকচারাল প্ল্যান এবং হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনের উপর ভিত্তি করে শুরু থেকে শেষ পর্যন্ত করব এই ধারাবাহিক সিরিজে আপনাদের কল্পনা শক্তির অনেক বেশি ব্যবহার করতে হবে যেহেতু এটা একটা মিনি প্রজেক্ট এখানে সবকিছু প্রপারলি করা সম্ভব হবে না তবে আমি মুখে বা ভিডিওতে সবকিছুই বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন আমরা প্র্যাকটিক্যালি চলে যাই এবং এই বাড়িটি আমরা হুবহু তৈরি করার চেষ্টা করব প্র্যাকটিক্যালি আর আপনারা যদি কোথাও কোনো কিছু না বুঝেন তাহলে হচ্ছে কমেন্টস করবেন আর যদি বিস্তারিত কোনো কিছু জানতে চান সে ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন আমাদের হচ্ছে আর্কিটেকচারাল একটা বই রয়েছে এটা দেখে হচ্ছে আমরা টোটালি কাজটা শুরু করব এবং এটা দেখে প্রপারলি শেষ পর্যন্ত শেষ করব এবং হচ্ছে আমাদের একটা স্ট্রাকচারাল ডিজাইন রয়েছে আমরা সবকিছুই হচ্ছে করে দেখাবো আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমাদের আর্কিটেকচারাল একটা প্ল্যান শীট এবং এইদিকে হচ্ছে রয়েছে আমাদের একটা স্ট্রাকচারাল ডিজাইন অর্থাৎ কিভাবে কি তৈরি করব শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু এখানে নিয়ম কারণ এবং সবকিছু হচ্ছে এখানে দেওয়া আছে আমি সবকিছুই হচ্ছে প্রপারলি ইঞ্জিনিয়ারিং প্ল্যান এবং ডিজাইন অনুযায়ী হচ্ছে আমি তৈরি করে দেখাবো আপনাদের আমি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ আপনারা যখন বাড়ি তৈরি করবেন তখন যেন খুব বেশি ভুল ঠুল না করেন কিংবা আপনারা কিভাবে কি করতে পারেন বা কিভাবে কি করলে হেল্প হবে সেই জিনিসটা আমি টোটালি প্র্যাকটিক্যালি এখানে দেখানোর চেষ্টা করব অর্থাৎ ধারাবাহিক এই সিরিজগুলো যতগুলো ভিডিও হয় সবগুলোই আশা করি আপনারা দেখবেন এবং দেখলে আপনারা বেশ উপকৃত হবেন দেখুন সবকিছু এখানে দেওয়া আছে কোন জায়গায় কি করতে হবে না করতে হবে বিস্তারিত সবকিছু দেওয়া আছে আপনারা এই একজন ইঞ্জিনিয়ারের ভালো একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে এইভাবে ডিজাইন শিট নিয়ে তারপর হচ্ছে তৈরি করবেন আপনারা চাইলে যদি আপনাদের কারো আর্কিটেকচারাল ডিজাইন কিংবা স্ট্রাকচারাল ডিজাইন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে হেল্প করার জন্য কাজের ব্যাপারে সো চলুন আমরা প্র্যাকটিক্যালি কাজটা শুরু করি এবং আপনাদেরকে বিস্তারিত দেখাই যে কিভাবে কি করা যায় কিভাবে কি করলে ভালো হবে সব কিছুই দেখাবো সো চলুন আমরা সরাসরি কাজে চলে যাই এটা হচ্ছে আমাদের মিনি হাউজের জন্য সিলেক্ট করা প্লটটি এখানে হচ্ছে টোটাল 50 ফিট বা 100 ফিট জায়গা রয়েছে প্রায় 11 শতাংশের উপরে জায়গা রয়েছে এটা হচ্ছে আমাদের মিনি হাউজের প্রজেক্ট অনুযায়ী আমাদের মিনি হাউসটা তৈরি হবে প্রায় 1200 স্কোয়ার ফিট জায়গা নিয়ে অলমোস্ট 3 শতাংশ জায়গার মতো লাগবে আমাদের বাড়িটি তৈরি করতে কিন্তু আমাদের এখানে আছে প্রায় 11 শতাংশ জায়গা সো এটা হচ্ছে মিনি হাউজের অনুযায়ী হচ্ছে এই জায়গাটা হচ্ছে মাপবো আমরা এখানে প্রতি ফিট হচ্ছে আমরা কনভার্ট করবো হচ্ছে ইঞ্চিতে অর্থাৎ যেখানে 10 ফিট জায়গা থাকবে এখানে হচ্ছে আমরা 10 ইঞ্চি নিয়ে কাজ করব সেই অনুপাতে হচ্ছে আমাদের এই মিনি হাউসটা তৈরি করা হবে সো এটা হচ্ছে আমাদের প্লট আমরা এখানে হচ্ছে এখন কাজ শুরু করব লেআউটের প্ল্যানটা কাজ শুরু করব সো চলুন আমরা লেআউটের কাজটা শুরু করি আমরা আপনাদেরকে দেখাই দেখুন লেআউট অনুযায়ী আমাদের সুতলি বাঁধা শেষ এখন হচ্ছে আমরা মেজারমেন্টটা দেখব
দেখুন এই যে আমরা সুতলিটা বেঁধেছি, সুতলির যেখানে যেখানে জয়েন্ট হয়েছে সেখানে হচ্ছে আমাদের কলাম এবং হচ্ছে ফুটিংয়ের হচ্ছে সেন্টারিংটা হবে। তো এখানে হচ্ছে পয়েন্টগুলো হবে যেখানে যেখানে জয়েন্ট হয়েছে। এখন আমরা মেজারমেন্টগুলো দেখবো যে ড্রয়িং অনুযায়ী বা আমাদের স্ট্রাকচার ডিজাইন অনুযায়ী হচ্ছে সব কিছু মেজারমেন্ট ঠিক আছে কি না, এই মাপগুলো এখন আমরা চেক দিব। দেখুন এখানে যে আমাদের স্ট্রাকচারাল ডিজাইনটা রয়েছে, আমি আপনাদের একটু দেখাই স্ট্রাকচারাল ডিজাইনটা। আমাদের প্ল্যানটা একটু ফলো করেন আপনারা, প্ল্যানটা দেখেন। আমাদের এই মাপগুলো মনে হয় দেখা যাচ্ছে, আমাদের এইখানে যে গ্যাপটা রয়েছে এটা হচ্ছে আমাদের 16 ফিট 10 ইঞ্চি, আমাদের এইদিকে যে গ্যাপটা রয়েছে এটা হচ্ছে 12 ফিট, এবং আমাদের ফ্রন্টের যে গ্যাপগুলো রয়েছে একটা হচ্ছে 12 ফিট, একটা হচ্ছে 9 ফিট 10 ইঞ্চি, এবং এটা হচ্ছে 12 ফিট, এবং এই পাশেগুলো সেম, একটা 12 ফিট, একটা 16 ফিট 10, আর এটা হচ্ছে 12 9.10, আর হচ্ছে 12, অর্থাৎ সামনে এবং পিছনের মাপগুলো সেম, আর এই দুই পাশে হচ্ছে এই মাপগুলো সেম। সো আমাদের এই লেআউটের যে সুতলিটা বাঁধা হয়েছে এটা আমি মাপ মেজারমেন্টটা আমি আপনাদেরকে একটু দেখাই, এটা একটু কাছ থেকে দেখাই। দেখুন আমাদের এইখানে যে গ্যাপটা রয়েছে এইখানে হচ্ছে 16 ফিট 10 ইঞ্চি রয়েছে, এবং এইদিকে যে গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে 12 ফিট রয়েছে, এবং এইদিকে যেটা রয়েছে 12 ফিট, এইদিকে যেটা রয়েছে মাঝখানে এটা হচ্ছে 9 ফিট 10, আর এই পাশেটা হচ্ছে 12 ফিট। আমি এটা এখন টেপ দিয়ে হচ্ছে মেজারমেন্টটা আমি আপনাদেরকে দেখাবো, একদম হুবহু সেম টু সেম হবে। আপনারা বাড়ি তৈরি করার সময় অবশ্যই একজন অভিজ্ঞ মানুষ দিয়ে হচ্ছে এই লেআউট মেজারমেন্টটা করাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি মনে করেন যে মেজারমেন্টটা বাঁকা হয়, সেক্ষেত্রে আপনার পুরো বিল্ডিংটাই হচ্ছে কোনাকুনি দেখা যাবে বা একটু বাঁকা দেখা যাবে। এই লেআউটের কাজটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, এটা হচ্ছে আমরা প্ল্যান অনুযায়ী হচ্ছে করব, এটা খুবই যত্ন সহকারে করব আর কি। এখন আমি টেপ দিয়ে আপনাদেরকে মেপে দেখাচ্ছি যে সব কিছু ঠিক আছে কি না, এবং আমাদের অতিবজের মাপটাও আমি আপনাদেরকে দেখাবো। কোনাকুনি যে মাপটা রয়েছে সেটা হচ্ছে এখানে 44 ফিট 6 ইঞ্চি রয়েছে, এটাও আমি আপনাদেরকে দেখাবো। এই অতিবজের মাপটাও যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন এটা আমাদের 16 ফিট 10 ইঞ্চি রয়েছে, এবং এই পাশেরটা হচ্ছে আমাদের 12 ফিট রয়েছে, 12 ফিট, এখানে যদিও প্রতি ইঞ্চি হচ্ছে এক একটা ফিট, এখানে হচ্ছে প্রায় 12 ফিট আছে সেম টু সেম। এবং এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 12 ফিট আছে, এটা হচ্ছে 9 ফিট 10 ইঞ্চি, 9 ফিট 10, এবং এটা হচ্ছে 12 ফিট রয়েছে। সেভাবে সব কিছুই মেজারমেন্টগুলো আপনারা মাপবেন। সো এরপরে যেই মেজারমেন্টটা আমি আপনাদেরকে একটু দেখাবো, কোনাকানি অ্যাঙ্গেলে একটু দেখাই আপনাদের। দেখেন এখান থেকে এখানে 3 ফিট 9 ইঞ্চির একটু কম আছে। সো এইভাবে সবগুলো মাপি আমাদের মোটামুটি ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা কলামের যে পয়েন্টিংটা আছে বা সেন্টারিংটা বা সেন্টারটা আছে সেগুলো আমরা পেয়ে গেছি। আমাদের প্রতিটা সুতলির হচ্ছে জয়েন্টে জয়েন্টে হচ্ছে এক একটা কলাম বসবে এবং ফুটিং হবে। সো সেই কাজগুলো এখন আমরা করব। সো আমরা কলামের পয়েন্টিংগুলো করে ফেলি।
আমাদের এই বিল্ডিং এ টোটাল হচ্ছে 12টা কলাম লাগবে। 12টা কলামের মধ্যে হচ্ছে 8টা কলাম হচ্ছে আমাদের 4 ফিট বাই 4 ফিট ফুটিং হবে, এবং সিঁড়ির যে চারপাশে 4টা কলাম রয়েছে এবং এই 4টা কলামের ফুটিং হচ্ছে 4.5 ফিট বাই 4.5 ফিট ডিজাইন অনুযায়ী আমরা করব। সেই জিনিসটা আমি আপনাদেরকে করে দেখাই। আমাদের ফুটিং লেওয়াট শেষ হলো। এখন এখন আমরা সুতলিগুলো তুলে এই ফুটিংয়ের জন্য আমরা গর্তগুলো করব, এবং এখানে হচ্ছে আমরা সলিং করব কিংবা হচ্ছে আমরা ঢালাই দেবো, সেটা আমরা আপনাদেরকে একটু দেখাই। তো চলুন আমরা এখান থেকে হচ্ছে মাটিগুলো সরাই, সরাই হচ্ছে ফুটিংয়ের জন্য জায়গাটা রেডি করি। আপনার ডিজাইন অনুযায়ী হচ্ছে এটা গর্ত করবেন যতটুকু প্রয়োজন হয়, অথবা শক্ত মাটি না পাওয়া পর্যন্ত হচ্ছে আপনারা গর্তটা করে লাস্টে যদি শক্ত মাটি পান সেই জায়গায় গিয়ে আপনারা ফাউন্ডেশন বা ফুটিংয়ের জন্য হচ্ছে জায়গাটা রেডি করতে পারেন। সো আমাদের এটা মোটামুটি হয়ে গেছে, আমরা বাকিগুলো এখন করব। আমরা ইটের সলিং করব হচ্ছে 2টা কলাম, বাদ বাকিগুলো হচ্ছে আমরা কাস্টিং করে দেব 3 ইঞ্চি একটা কাস্টিং ঢালাই দিয়ে, তারপরে ওটার উপর হচ্ছে আমরা জালিটা বসাবো অর্থাৎ ফাউন্ডেশনটা তৈরি করব। কেন কাস্টিং করব সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে আগামী পর্বে হচ্ছে বলবো। আপনারা যদি পারেন, কেউ ধারণা করতে পারেন, তাহলে আমাকে জানান যে কী কারণে ইটের সলিংয়ের থেকে কাস্টিং ভালো রেজাল্ট দিবে, সেটা আপনারা আমাকে জানান, আমি কমেন্টস করে জানাবেন। আর যারা না জানেন তাদেরকে তাদের জন্য হচ্ছে আমি আগামী পর্বে হচ্ছে বলে দেব যে কেন আমরা কাস্টিং করে তারপরে হচ্ছে জালি বসাবো, আমরা সলিং খুব বেশি এটা করবো না, মাত্র 1টা বা 2টা কলামে হচ্ছে সলিং দিয়ে দেখাবো আর বাদ বাকিগুলো হচ্ছে কাস্টিং করে তারপর আমরা তৈরি করব। আমরা সলিংয়ের পরিবর্তে 3 ইঞ্চি একটা ডালাই দেব, এটার জন্য হচ্ছে আমরা সিসি ডালাই দেব, এটার জন্য হচ্ছে আমরা খোয়া নিচ্ছি এবং খোয়া তারপর হচ্ছে পরিমাণ মতো বালি নেব। পরিমাণ মতো হচ্ছে বালি নিচ্ছি আমরা। এরপর আমরা সিমেন্ট নেব। এটা এখন আমরা 3 ইঞ্চিটা ডালাই দেব, কাস্টিং করব। এখানে কোনো রেনফোর্সমেন্ট ব্যবহার করব না আমরা, রেনফোর্সমেন্ট পরে ব্যবহার করব, অর্থাৎ রড আমরা পরবর্তীতে যখন জালি ব্যবহার করব তখন করব, এখানে কোনো রড লাগবে না। এখানে শুধুমাত্র আমরা ওই ইটের যে সলিংটা দেই সেটার পরিবর্তে আমরা এই কাস্টিংটা দিচ্ছি, সেটা আমরা অনেকটা ভালো রেজাল্ট পাবো। আমাদের টোটাল 12টা কলামের মধ্যে আমরা 10টা কলাম হচ্ছে 3 ইঞ্চি কাস্টিং করছি,
প্রতিটা কলামই হচ্ছে কাস্টিং করা আছে আর শুধুমাত্র এই কোণারে একটি কলাম এটা হচ্ছে আমরা ইটের সলিং করছি এবং বাকি সবগুলাই হচ্ছে কাস্টিং এবং এই কোণারে আরেকটা আছে আমাদের এটা হচ্ছে আমরা ইটের সলিং করছি বাকিগুলো সবই হচ্ছে 3 ইঞ্চি আমরা ঢালাই দিছি 3 ইঞ্চি কেন ঢালাই দিছি সেটা আমি আগামী কাল বলবো আর আপনারা যারা জানেন কেন দেওয়া হয় বা আপনারা যারা জানেন না তারাও কমেন্টস করতে পারেন যে কেন দেওয়া হয় জানতে চাইতে পারেন সো আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে বিস্তারিত বলবো এবং জালি বিছাবো এরপর হচ্ছে কলাম বসাবো সবকিছুই এর পরবর্তী কাজগুলো এর পরবর্তী ভিডিওতে দেওয়া হবে সো আজকের মতো এই পর্যন্তই আমাদের টোটাল হচ্ছে 12টা কলাম নিয়ে এই বিল্ডিংটা তৈরি করা হবে আমরা এই বিল্ডিংটা হুবহু চেষ্টা করব সেম টু সেম এইভাবে একটা বাড়ি তৈরি করার জন্য আপনারা দেখতে পারেন বাড়িটি সো সবাই ভালো থাকবেন সবাইকে রাজনিকতনের পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।